শক্তিহীন সদা অতিদিন না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে তোমারে মোরা করিয়া বাহন কেবল ভরসা মনে হইয়া শোনা আছে। এখন বাজে রাত 10:30 আর আমি আলপনাটা করে নেব, খড়িমাটি গুলে রেখেছিলাম কারণ কালকে সকালেই 9টার সময় পুজো, ওই জন্য কালকে আর সময় পাবো না, এখন তাই আলপনাটা এঁকে নিচ্ছি। বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা কাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তো এখন বাজে প্রায় 9:45 আর আমি চানঠান করে রেডি, কারণ আলপনা কালকে রাত্রিবেলা তো দিয়ে রেখেছিলাম, আর তাছাড়া ঘরের প্রতিটা ঘরের দুয়ারে আলপনা দিতে হয় লক্ষ্মী পুজোয়, তো সেগুলো এখন কমপ্লিট করব, আর 9:30-এর মধ্যে আমাদের পুজো দিতে চলে আসবে ঠাকুরমশাই, তো তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, তো চলো। না জানি করিতে স্তুতি না জানি পূজন কেমনে তোমারে মোরা করিয়া বাহন কেবল ভরসা মনে হইয়া শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে, নিজ গুণে কৃপা করি বসিয়া আসনে, কৃপা দৃষ্টি মোরে মাগো যত ব্রত জনে, এই মাত্র বর তুমি দেও গো সবাই, সতত ভক্তি যেন থাকে তব পায়, চিরশান্তিময় ধাম শ্রী বৈকুণ্ঠপুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব মাধুরী, অনন্ত ঐশ্বর্য যার যথা লক্ষ্মীপতি, লক্ষ্মীসহ নিত্য সুখে করেন বসতি, বিরাজে বসন্ত যথা সদা সর্বক্ষণ, ধীরে ধীরে প্রবাহিত মলয় পবন, একদা ফাল্গুন মাসে পৌর্ণমাসিতায়, দশ দিক আলোকিত চন্দ্রের যোচনায়, লক্ষ্মীসহ লক্ষ্মীকান্ত রত্ন সিংহাসনে, নানা আলোপন করে সহস্র বদনে, হেনকালে অকস্মাত নারণ গোসাই, বিনা যন্ত্র হস্তে করি আসে সেই ঠাই। আমি একটু খাচ্ছি,
রিন্টু মাখো ভাড়া করা হয়েছে আমাদের প্রসাদ মাখার জন্য দিদিকে হ্যাঁ আচ্ছা কাকে কাকে নিয়ে যেতে হবে বলবে এগুলো প্রসাদ পুজো শেষ প্রসাদ দেওয়া হয়ে গেছে আর মুখ টুক ধুয়ে আসলাম আমি কারণ মুখে সিঁদুর ফিঁদুর মাখিয়ে দিয়েছিল লক্ষ্মী পুজো হয়ে গেছে খাবারটা তো একটু পরেই খাবো আমাদের যে লক্ষ্মী পুজো বলে নিরামিষ খেতে হবে এমন কোন মানে কথা নেই আজকে আজকে সবই চলবে আমিষ টামিষ সবই খাওয়া যাবে লক্ষ্মী পুজো অনেকে বাড়িতে লক্ষ্মী পুজো অনেকে নিরামিষ খায় বা অনেকে আমিষ খায় তো আমাদের আমিষ হয় মিষ্টিটা হেবি জ্বালাচ্ছে আর তাছাড়া পাড়ায় এখনো অনেক বাড়িতে পুজো বাকি আছে সবার বাড়িতে সন্ধ্যেবেলায় মানে একটা নিমন্ত্রণ আমাদের তো খিচুড়ি হয়নি তো খিচুড়ি খুব ফেভারিট আমার তো লক্ষ্মী পুজোর প্রসাদ খিচুড়িটা খুবই ভালো মনে হয় আমার আমি তো সন্ধ্যেবেলা অনেকেরই বাড়িতে বলেছে লক্ষ্মী পুজোর প্রসাদ নিতে তো যদিও যাওয়া হয় না আর এখানে তো আমরা তো এই প্লেটে করে প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে সবার বাড়ি দিয়ে আসলাম মানে আমি গিয়ে গিয়ে দিয়ে আসলাম তার জন্য আমি আর সেই সেই সময় ভিডিওটা করতে পারিনি কারণ খুব তাড়া ছিল সে সময় অনেক বাড়িতে দিতে হলো প্রসাদ আর কেউ সেরকম একটা বাড়িতে এসে নেওয়ার চলটা মানে নেই বললেই হয় আর বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয় গিয়ে তো হয়ে গেছে ওগুলো আর আজকের মতো শেষ ভিডিওটা এখানেই শেষ করছি তার জন্য এখন একটু রেস্ট নেব ভালো লাগছে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ততক্ষণ আমাকে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো চলো বাই বাই।